টকমিষ্টি ফল কামরাঙ্গা ফল কাঁচা অবস্থায় দেখতে সবুজ এবং পাকলে হলুদ এটি টক স্বাদযুক্ত বা টকমিষ্টি হতে পারে সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে ফল পাওয়া যায় কোন কোন গাছে একাধিকবার বা সারা বছরই ফল পাওয়া যায় প্রতি 100 গ্রাম কামরাঙ্গায় আছে পঞ্চাশ কিলো ক্যালোরি খাদ্যশক্তি শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক এক গ্রাম ফ্যাট পাঁচ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট এছাড়াও কামরাঙায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান প্রতি একশো গ্রাম কামরাঙায় ছয় দশমিক এক মিলিগ্রাম ভিটামিন সি শূন্য দশমিক চার গ্রাম খনিজ এক দশমিক দুই শূন্য মিলিগ্রাম আয়রন এবং এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় কামরাঙ্গা পাকার পরপরই খেতে সবচেয়ে ভালো যখন হলুদ রং ধারণ করে এর বাদামি কিনারাগুলো কিছুটা শক্ত এবং কষভাবযুক্ত ফল পাকা ঠিক আগেই পাড়া হয় এবং ঘরে রাখলে হলুদ রং ধরে পাকা কামরাঙ্গা অনেক সময় রান্না করেও খাওয়া হয় কামরাঙায় প্রচুর পরিমাণ প্রদাহ বিরোধী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ত্বকের নানা সমস্যার প্রতিরোধে কাজ করে এতে থাকা ভিটামিন সি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিয়ে দেহ সুস্থ রাখে এই ফল শরীরে ক্ষতিকর মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও পরিমাণ কম থাকে বিকেলে ক্ষুদা নিবারণের জন্য কামরাঙ্গা ভালো খাবার হতে পারে এর আশ উপাদানের জন্য খাবার দ্রুত হজমে সাহায্য করে ও ওজন কমানোর প্রক্রিয়ায় সাহায্য করে আশযুক্ত খাবার দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণ করে বিধায় বেশি খাওয়ার সুযোগ থাকে না আশের উপস্থিতির কারণে এটি হজম ক্রিয়ার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের হজম সমস্যা আছে তাদের জন্য এটি উপকারী ফল ডায়াবেটিস রোগীরা নিয়মিত কামরাঙ্গা খেতে পারেন এতে শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি চুলেরও বৃদ্ধিতেও সাহায্য করে কামরাঙ্গা শীতল ও টক ঘাম কফ ও বাতনাশক হিসেবে কাজ করে কামরাঙ্গার ভর্তা রুচি ও হজম শক্তি বাড়ায় এক গবেষণায় দেখা গেছে একেবারে অল্প অর্থাৎ অর্ধেক কামরাঙ্গা অথবা আউন্স কামরাঙ্গার শরবত বা জুস মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং মৃত্যু হতে পারে সুতরাং কিডনি দুর্বল বা ঠিকমতো কাজ করছে না এমন রোগী কামরাঙ্গা থেকে সাবধান গর্ভবতী মায়েরা যদি কামরাঙ্গা খান তবে তা নিজের জন্য এবং গর্ভজাত শিশুর জন্য ক্ষতির কারণ ঘটতে পারে